আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। মাওলানা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরুল খালকি কুল্লিহিম। দেশ বিদেশের দূরের ও কাছের দর্শক শ্রোতা ভাই বোনদের স্বাগত জানাচ্ছি গোল্ডেন ইস্পাত লিমিটেড নিবেদিত রমজান ও আমাদের জীবন অনুষ্ঠানে। পবিত্র রমজান উপলক্ষে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন নিয়ে আমরা থাকব প্রতিদিন আপনাদের সাথে বিকেল 4:05। আজ আমরা আলোচনা করব রমজানে ইতেকাফের বিধান, গুরুত্ব ও মাহাত্ম সম্পর্কে। আর আজকে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছি আমরা তিনজন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, আর আমার সর্ব ডানে রয়েছেন ইউনাইটেড হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী ব্যক্তিত্ব, বিশিষ্ট মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির আলহাজত মাওলানা ডক্টর মোহাম্মদ আবু সালে পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন টিভির পর্দায় দেখানো নম্বরে ফোন করে। আজ 18 রমজান, রহমত মাগফিরাত ও নাজাতের মাস রমজান। রমজান এত গুরুত্বপূর্ণ ইবাদত যে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার উপহার বা পুরস্কার রোজাদারকে দান করবেন। রমজান পালন দ্বারা বান্দা বিশুদ্ধ হয়, বান্দার চিত্ত, বান্দার অন্তরাত্মা পরিশুদ্ধ হয়, আল্লাহর প্রিয় পাত্র হয়, আল্লাহ রসুলের প্রিয় উম্মত হয় এবং আল্লাহ পাকের খলিফা হওয়ার মর্যাদায় সে অভিষিক্ত হয়। রমজান তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রমজানের দ্বিতীয় দশক মাগফিরাতের সেই দশকেরও শেষ দিকে আমরা পৌঁছে গেছি। এমন এক সময় পুরো রমজান জুড়ে এবং বর্তমানে সারা পৃথিবী করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কগ্রস্ত। ইতিমধ্যে প্রায় 3.5 লক্ষ মানুষ পৃথিবী থেকে বিদায় হয়েছেন, মৃত্যুবরণ করেছেন এই রোগে আক্রান্ত হয়ে। মহান আল্লাহ তাদের মার্জনা করুন, তাদের আত্মায় শান্তি দান করুন। এবং প্রায় 40 লক্ষের মতন মানুষ অসুস্থ রয়েছেন। আমরা দোয়া করি যারা অসুস্থ বাড়িতে, ঘরে, হাসপাতালে, মহান আল্লাহ দ্রুত তাদের আরোগ্য দান করুন। এবং আমরা যারা রয়েছি, আমরা আমাদের পরিবারবর্গ, আত্মীয় স্বজন, দেশবাসী, পৃথিবীবাসী, মহান আল্লাহ করোনা ভাইরাস সহ সংক্রামক ব্যাধি, বিপদ আপদ, রোগ ব্যাধি, বালা মুসিবত, কঠিন রোগ, সকল সমস্যা থেকে আল্লাহ সবাইকে ভালো রাখুন, হেফাজত রাখুন। এই প্রত্যাশায় আমরা আলোচনা শুরু করছি। প্রথমে মাওলানা আবু সালে পাটোয়ারি, আপনার কাছে আসি যে আজকে 18 রমজান শেষ হয়ে যাচ্ছে, 19 রমজান, 20 রমজান। তো 20 রমজানে অন্তত পক্ষে যিনি এতেকাফ করবেন মসজিদে, তাকে এতেকাফের জন্য মসজিদে যেতে হবে। তো এই যে এতেকাফ, এটি রমজানের একটা বিশেষ সৌন্দর্য, নানা কারণে এর গুরুত্ব। প্রথমত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, পবিত্র কোরআন বলেছে যে রমজান মাসের যে কোরআন নাজিলের রাতটি শবে কদর, সেটি এমন মর্যাদাপূর্ণ যে যে হাজার মাসের চাইতে উত্তম। আবার আল্লাহ রসুল বলছেন এই রাতটি রমজানের শেষ দশকে লুকানো আছে, এইটি বেজোড় রাতগুলোতে তালাশ করতে বলেছেন। তো এতেকাফ যিনি করবেন, তিনি তো পুরো দশকই মসজিদে থেকে সে এতেকাফ ইবাদত বন্দিগির মধ্যে থাকেন, তিনি তো এই শবে কদর পাওয়া সমূহ সম্ভাবনা তার রয়েছে। আবার হাদিসে এই এতেকাফ সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, দুটো হজ, দুটো উমরার সওয়াব, মকবুল হজ, মকবুল উমরার সওয়াব আল্লাহ দিবেন। তো সেই জন্য রমজান কি, রমজানের ফজিলত সম্পর্কে সামান্য একটু বলে, এতেকাফ কি, এতেকাফ কেন এবং এতেকাফের বিধান সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, একটি জীবন ঘনিষ্ঠ বিষয় আমাদের সম্মানিত শ্রোতাদের সামনে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। মাহে রমাদান মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং আমাদের যে 5টি মৌলিক ভিত্তি ইসলামের, তার মধ্যে অন্যতম হচ্ছে মাহে রমাদানের রমজান শরীফের রোজা, যেটা ধনী গরিব সকলকে সমানভাবে একই ক্রাইটেরিয়া, একই পদ্ধতিতে পালন করতে হয় এবং যেটা সকল ইবাদতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, তাকওয়া, ফরজগারি এগুলা লক্ষ্য থাকে। কিন্তু রমজানে স্পেসিফিক আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত এবং আল্লাহর নৈকট্য লাভের একটা ব্যবস্থা থাকে, যেখানে মানুষ শুধু আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে নিজের সব কিছু থাকা সত্ত্বেও পানাহার বা অনেক চাহিদা থাকার পরও সেগুলো পরিহার করে শুধু আল্লাহর মহব্বতে, আল্লাহকে হাজির নাজির জেনে এবং আল্লাহকে পাওয়ার আশায়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আসসালামু আলাইহি ওয়া আনা আজিজি বিহি, হাদিসে কুদসি দিয়ে বলেছেন যে রমজান স্পেসিফিক আমার বান্দা আমাকে ভালোবেসে আমাকে লক্ষ্য এবং সামনে রেখে রাখে এবং এর জন্য আমি নিজেই স্বয়ং নিজ হাতে আমার বান্দাকে পুরস্কার প্রদান করব। বা অন্য হাদিসে ব্যাখ্যা বলছে ওয়া আনা উজজা বিহি, আমি স্বয়ং নিজেই হবে রমজানের প্রতিদান, অর্থাৎ যারা রোজাদার হবেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে দিদার হবে, আল্লাহ জান্নাতে গিয়ে তাদের সাথে আল্লাহ দেখা করবেন এবং আল্লাহর সন্তুষ্টি এটা অর্জন করবেন। যেভাবে কোরআন পাক বলছেন যে ওয়া রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহ পাক পুরস্কার দিবেন জান্নাত চাচ্ছে বেশি হচ্ছে এই পুরস্কার যদি কোনো বান্দাকে আল্লাহ বলেন যে আমি তোমার প্রতি খুশি, তোমার কাজকর্মে আমি খুশি। এই যে একটা পাওয়া, একজন রোজাদার কিন্তু এই পাওয়াটা প্রত্যাশা করতে পারেন। এর মধ্যে মাহে রমজান রমাদান মুসলমানদের জন্য বিভিন্ন ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক সাজিয়েছেন এমনভাবে যে একজন মুসলমান যদি একনিষ্ঠভাবে ইমান ও এহতিসাব, যেটা হাদিসের ভাষায় যে আল্লাহর প্রতি আস্থা রেখে এবং আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্তি স্বপ্রাপ্তির দৃঢ় আস্থা এবং বিশ্বাস রেখে যদি রোজা রাখে তার পিছনে সকল গুণা মাফ করে দেবেন। এবং রাইয়ান নামের একটা দরজা রয়েছে যেখান দিয়ে শুধু রোজাদাররাই জান্নাতে প্রবেশ করবে এবং যেখান দিয়ে একবার প্রবেশ করলে সেখানে আর কখন তার পিপাসা কাতর হবেন না। আর এর বিভিন্ন রকমের আবাদতের মধ্যে একটি অন্যতম আবাদত হচ্ছে এতেকাফ। এতেকাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল হাফসু, আই হাফসু নাফসি ফিল মসজিদ। একজন মুমিন ব্যক্তি নিজেকে একেবারে সংসার থেকে গুটিয়ে নিয়ে এসে মসজিদে এসে, দুনিয়ার সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে সম্মানের জায়গা হচ্ছে মসজিদ, যে মসজিদে তাকালে বিশটা গুণা মাফ হয়, যেখানে ঢুকাটাই হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন মান দাখালাহু কানা আমেনা, যে এই মসজিদে প্রবেশ করে এটা হচ্ছে একটা সারাউন্ডেড এরিয়া, সে নিরাপদ এবং আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা প্রাপ্ত হয়। তো দুনিয়া থেকে আমাদের সকলকে চলে যেতে হবে, আমরা সকলে আল্লাহর কাছে যাব। এই দুনিয়াতে থেকেই এতেকাফের মাধ্যমে একটা প্র্যাকটিস হয় যে দুনিয়ার সব কিছু ছেড়ে আমি কিছুদিনের জন্য, কিছু সময়ের জন্য একেবারে আমার আল্লাহর কাছে চলে আসলাম। এই প্র্যাকটিসটা কিন্তু এতেকাফের মাধ্যমে হয়। আর আপনি যেটাকে বলেছেন যে এখানে বিশাল একটা সওয়াব আল্লাহ পাক সুবহানাহু বলেছেন, আর একটা টার্গেট হচ্ছে যে মুসলমানদের অল্প এবাদতে, অল্প সময়ের এবাদতে অধিক পরিমাণ সওয়াব বেশি পাওয়া, যেটা নবীজি কামনা করেছিলেন। যে এতেকাফ কবে থেকে শুরু হলো? এটা নবীজি আমল থেকে, হুজুর নিজে করেছেন এতেকাফ না করেছেন, কিন্তু পবিত্র কোরআন যে তথ্য দিচ্ছে সেটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পর্যন্ত বলেছেন আপনি মসজিদকে পবিত্র করুন নামাজীদের জন্য, এতেকাফকারীদের জন্য। এলি তো আইফুন আল আকিফিন আল আকিফিন আর রুকায় সুজুদ, সূরা হজের মধ্যে আল্লাহ কতগুলো কথা বলছেন, এরপর বলছেন ওয়াজিন ফিন নাস বিল হজ, মানে নামাজ, এতেকাফ, তারপরে হজ, এভাবে কতগুলো নির্দেশনা দিয়েছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে। তো বোঝা যায় যে পূর্ববর্তী যুগেও এতেকাফ এই শব্দটি, এই বিধানটি ছিল অন্যদের সময়, ছিল। এবং আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের বিধানের সাথে আমাদের নবীজির অনেক বিধানের মিল রয়েছে, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁরই বংশের একজন এবং তার অনেক বিধিবিধান হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং হজের পুরো ইতিহাসটাই তো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের সাথে সংশ্লিষ্ট এবং তার স্মৃতি বিজড়িত, হজরত হাজেরা, হজরত ইসমাইল আলাইহিস সালামের, এবং সেগুলোই আমাদের জন্য ইবাদত হিসাবে নির্ধারিত করে দেওয়া হয়েছে। এবং খানা কাবা যখন রাসূল যে আমলগুলো সবসময় করেছেন, কোনোদিন ত্যাগ করেননি না, তো তার সম্পর্কে জানা যায় যে ফজরের দুরাকাত সুন্নাত, ভোর রাতের তাহাজ্জুদ, সোমবার বৃহস্পতিবারের রোজা সফরেও তিনি করেছেন, বাদ দেননি। পাশাপাশি তিনি আরও কিছু আমল আছে করেছেন সবসময়। এতেকাফ, কোনো বছর এতেকাফ তিনি ত্যাগ করেননি, এক বছর অসুস্থ থাকায় পরের বছর ২০ দিন তিনি এতেকাফ করেছিলেন, মানে ডবল ২০ দিনে, মনে হচ্ছে যে আগের বছরের কাজা আদায় করার একটা মোটামুটি এরকম এত গুরুত্ব দিয়ে আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে একটু বলুন। জি, এতেকাফ হুজুর বলছেন যে আর এতেকাফ হচ্ছে মানুষকে, মানুষ নিজেকে গুনাহ থেকে গুটিয়ে রাখার একটা সুবর্ণ সুযোগ, এবং যে ব্যক্তি এতেকাফ করে সেই জন্য একেবারে আল্লাহর মুকাররাব বান্দা হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হয়। এবং হজ ও উমরা সওয়াবের কথা আপনি বলছেন, সেটা তো আছেই, এবং এই একেবারে আল্লাহর ঘনিষ্ঠ সান্নিধ্যে যাওয়ার দুনিয়াতে বসে, বিশেষ করে আমরা যারা হজে যেতে পারি, আল্লাহ যাদেরকে তৌফিক দেন তাদেরকে একটা হজে একটা বিশেষ সুযোগ এবং সময়ের ব্যাপার, কিন্তু নিজের মহল্লায় থেকেও এরকম একটা ঘনিষ্ঠ সান্নিধ্য অর্জন করার বিশেষ সুযোগ হচ্ছে আপনার রমজানুল মোবারকের এই শেষ দর্জনের এতেকাফ। আর একটা বিশেষ সৌন্দর্যের মধ্যে রয়েছে যে আল্লাহ মুমিন মুসলমানকে ডেকেছেন মসজিদে নামাজের জন্য, আমরা নামাজে জামাতে যাই, কিন্তু এতেকাফকারীকে ডেকেছেন ওখানে বসবাস করবার জন্য। তা আল্লাহ পাকের ঘরের যিনি বসবাসকারী তার সাথে তো আল্লাহর একটা ঘনিষ্ঠ সম্পর্ক হবেই, আল্লাহ পাকের একটা যার তার মানে পড়শি হয়ে যান তিনি, তিনি তার আল্লাহ পাকের পড়শি হয়ে যান।
কারণ নামাজে জামাতে নামাজ পড়ে আমরা চলে যাই যার যার মতন করে, এমনকি ইমাম সাহেব হুজরায় চলে যান, মসজিদের বাহিরে বাসা সেখানে চলে যান, কিন্তু এতেকাফকারি যান না, তাকে আল্লাহ দাওয়াত দিয়েছেন তুমি মসজিদে থাকো, আল্লাহ রসুল বলছেন মসজিদে থাকো, তার মানে সে একেবারে আল্লাহর ঘরের, যেহেতু ঘর আল্লাহর সেখানে বসবাসকারী ব্যক্তিটি আল্লাহর, অর্থাৎ এর সাথে একটা ওতপ্রোতভাবে সম্পর্ক। হজে যেরকম বলছেন যে আল্লাহ পাক যাকে দাওয়াত দেন তিনি শুধু যেতে পারেন, তো ওইরকমই একটা আল্লাহ পাক যার মানে তাকে যাকে কাছে নেওয়ার জন্য অনুমোদন দেন বা মহব্বত করেন পছন্দ করেন তিনি কিন্তু আল্লাহ পাকের সেই ঘরে থাকার সুযোগ। দুর্ভাগ্য হলো কি আমাদের জীবনে আমরা আল্লাহ রসুল যে আমলটি কখনো ছাড়েননি, যে আমাদের বহু মুসলিম কোনোদিনই সেই আমলটি করেননি, একদম বিপরীত মেরুতে অবস্থান, যে আমলটি আল্লাহ রসুল কোনো দিন ছাড়েননি, আমাদের অবস্থান হচ্ছে যে জীবনে কোনোদিন সে কাজটি আমরা করি। তো এই বিষয়টা উপলব্ধি করে আসলে এতেকাফে অন্তত জীবনে একবার একজন মুসলমানের মসজিদে বসা দরকার। আর মেয়েদের জন্য বিধান রয়েছে, আমরা আপনাকে কাছে আসবো আবার বিধান জানবার জন্য, আমরা একটু ডক্টর সাহেবের কাছে যাই। জি, আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত যে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন। তো বিশেষভাবে এই যে রোজা রমজান এই সময় আমাদের দর্শকদের মধ্যে যারা একটু শ্বাসকষ্ট অথবা অ্যাজমায় ভুগছেন, যারা কেউ কম কেউ হয়তো বেশি, তো কার জন্য কী ধরনের সতর্কতা এই বিষয়টা যদি একটু আপনি রমজানের সঙ্গে যুক্ত করে বলেন। ধন্যবাদ আপনাকে। আমি এতেকাফ সম্বন্ধে একটা কথা বলতে চাচ্ছি যে এই এই সময়ের মানে যেখানে করোনা আজকে বাংলাদেশে সর্বোচ্চ আকার ধারণ করেছে, সেখানে যারা এতেকাফকারী থাকবে তারা যদি ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করে থাকে তারাও কিন্তু একরকম কোয়ারেন্টাইনই থাকছেন। জি, সুতরাং মানে যে বাইরের যে ছোঁয়াচ থেকে উনি কিন্তু মুক্ত থাকবেন, এটা একটা সাইন্টিফিক দিক। আমরা মসজিদের যে কোনায় একজন থাকলেন ওই কোনায় আরেকজন থাকলেন, ফিজিক্যাল ডিস্টেন্স 10 ফুট 15 ফুট দূরত্বেও তারা থাকতে পারে। সুতরাং এটা একটা একটা মানে সাইন্টিফিক দিক একটা ইতিকাফের, এই এই বছর সেটা প্রমাণিত। আর আসলে ইসলাম তো একটা খুবই সাইন্টিফিক রিলিজিয়ান, বাস্তব জীবন, বাস্তব জীবন ভিত্তিক একটা ধর্ম। আর আপনি আরেকটা হচ্ছে আমি একটু একটু বলতে চাচ্ছি যে নৈতিকতা, রমজান কিন্তু আমাদের নৈতিকতা শিখায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখি যে অনেকেই এই মানে ইচ্ছাকৃতভাবে তারা থুতু ফেলছে রাস্তায়, কফ ফেলছে রাস্তায়, সেই কফগুলো থুতুগুলো সেগুলো কিন্তু করোনা ভাইরাস মানে হয়ে ছড়িয়ে বেড়াচ্ছে। সুতরাং আর থুতু তো ফেলার দরকার নেই, শরীয়তে বলেনি যে তুমি থুতু ফেলে দাও, থুতুতে অনেক মানে জৈব রস যেটা এনজাইম টায়ালিন থেকে শুরু করে অনেক কিছু আছে, সেটা কিন্তু আপনার হজমের পরিপাকের জন্য খুবই কার্যকর একটা প্রয়োজন। আর যেখানে সেখানে কফ ফেলা, আপনি একজন বাঙালি কিন্তু এখানে ফেলবে কিন্তু সিঙ্গাপুরে গেলে চিন্তাই করতে পারে না, $500 জরিমানা। এটি আসলে দুর্ভাগ্য, আপনি দেখবেন যে নতুন দেয়াল করেছেন বাড়ির হয়তো, সেখানে দেখা যাবে পানির পিক, সেই থুথু অথবা মানে কি বলবো মূত্র ত্যাগ করে নষ্ট করে দিচ্ছে, মানুষ হাঁটতে পারছে না। এই যে নৈতিকতা, রমজান তো নৈতিকতা শিখায়, যদি আমরা শিখি আর কি। আরেকটা কথা হচ্ছে যে অনেক আছে কলা খেয়ে কলার ছিকলা রাস্তায় ফেলে দিল, একজন পথচারী হয়তো অ্যাক্সিডেন্ট করে আক্রান্ত হয়ে গেল, রাস্তায় দাঁড়িয়ে ধূমপান করছে, এই ধূমপান মানে করাটাও তো খুবই খারাপ। আর এই করোনার সময় আমি যদি দুটাকে সংযোগ করি তাহলে একজন অধূমপায়ের চেয়ে ধূমপায়ের আক্রান্তের ঝুঁকি 14 গুণ বেশি। সুতরাং এই ধূমপান ও ত্যাগ করার প্রকৃষ্ট সময় এই রমজান, এই ধূমপান আমাদের ত্যাগ করতে হবে। বা বিভিন্ন যারা মাদক নিচ্ছে, মদ খাচ্ছে, বিভিন্ন রকমের বিভিন্ন মাদক গ্রহণ করছে, তারাও এই রমজানটাই এর সুযোগকে কাজে লাগাতে হবে। একটা জিনিস, আপনি যেহেতু আমাদের মুরব্বী এবং ডাক্তার জগতের একজন সিনিয়র ব্যক্তিত্ব, সেহেতু যে দেখা যায় যে কেউ কেউ এত বেশি আসক্ত ধূমপানে আলহামদুলিল্লাহ রোজা রাখছেন, ইফতার কোনো রকম করেই একটা বিড়ি সিগারেট তিনি নিচ্ছেন, এখন ওনার ব্যক্তিত্বের কাছে প্রশ্ন যে 14 ঘন্টা 15 ঘন্টা আপনি যে ওই ব্যক্তি যিনি ধূমপান না করে পারলেন সেটি, সেই ব্যক্তি কি পারি না আর বাকি 12 ঘন্টা বা 10 ঘন্টা ধূমপান না করে? রমজান তো এসেছে প্রশিক্ষণের মাস হিসেবে, এই যদি 14-15 ঘন্টা ধূমপান না করে একজন থাকতে পারে, বাকি আর কয়েক ঘন্টা, তারপর তো আবার তারাবি পড়তে হবে, সেইরি খাওয়া আছে, সেটা দেওয়া খুবই প্রয়োজন, খুবই খুবই সুন্দর একটা সুযোগ। কিন্তু যদি আমরা আমাদের ইচ্ছা শক্তিকে আমরা কাজে খাটাই, আবার কিছু মানুষ
পান তারা খান, ভালো, এটি হালাল, কিন্তু দাঁতের জাতের যে দাঁতগুলো লাল করে ফেলে, থুথু এখানে সেখানে ফেলে এবং মুখের লালাগুলোকে নষ্ট করে, এইভাবে কি খাওয়াটা ইসলাম সম্মত? কোনো কোনো সব নেশাই তো হারাম, সুতরাং এটাকে আমরা হালাল বলতে পারি না। এই কারণ আমরা প্রথমে বলতাম পান সুপারি খান, ক্ষতি নেই, সাদা জর্দা এগুলো খাবেন না, কিন্তু এখন বলা হয় পান সুপারিও খাবেন না, এগুলো মুখের ক্যান্সারের জন্য মানে সাংঘাতিক। এবং আপনি যদি ক্যান্সার হসপিটালে যান দেখবেন অসংখ্য মুখের ক্যান্সার, গলা গহ্বরের ক্যান্সার রোগী নিয়ে আসছে। আমরা জিজ্ঞেস করি যে আপনি কি পান জর্দা তামাক এগুলি খেতেন, বলে হ্যাঁ খেতাম, কিন্তু এগুলো খেয়ে এই মানে এই ক্যান্সার নিয়ে আসছে। সুপারি খারাপ জিনিস? হ্যাঁ, সুপারি পান, আপনি একটা পান খেয়ে দেখেন, শুধু একটা পান খেয়ে দেখেন অনেকক্ষণ, প্রায় একদিন মুখের সেন্সেশনটা থাকে না, অবশ অবশ এবং স্বাদ থাকে না। সুতরাং যে কোনো মুখের যে ঝিল্লিটা এতই সেন্সিটিভ যে পানের মতো করোসিভ, যদি বারবার আপনি পান খেতে থাকেন তাহলে যে কোনো ঘর্ষণ ফ্রিকশন আমরা বলি সেটি ক্যান্সারের জন্ম দেয়। সুতরাং পান আপনি শুধু পান সুপারি যদি খেতে কন্টিনিউয়াসলি বছরের পর বছর খেতে থাকেন তাহলে সেটাও কিন্তু একটা ক্যান্সারের জন্ম দেবে। যেহেতু হালাল বস্তু হারাম করতে পারি না, কিন্তু যে অভ্যাস বা আপনার প্রশ্ন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার স্বামী যে টাকার মালিক তার যাকাত তিনি সুন্দরভাবে দিচ্ছেন, আপনি বলেছেন আলহামদুলিল্লাহ। আপনার 5 থেকে 6 বরি স্বর্ণ এর মালিক আপনি যদি হন, আপনাকে যাকাত দিতে লাগবে কি না সেটি হলো আপনার জানার। দেখুন, স্বর্ণের ব্যাপারে 7.5 বরি আর রৌপ্যের ব্যাপারে 52.5 বরি। এখন আপনার কিছু রৌপ্য আছে কি না জানি না, আপনার নিজের কিছু টাকা আছে কি না আমি জানি না, যদি কিছু টাকা থেকে থাকে আর যদি কিছু রৌপ্য থেকে থাকে তাহলে এই সমুদয় মিলিয়ে যাকাত আপনাকে দিতে হবে। আর যদি শুধু স্বর্ণ থাকে, টাকাও নেই রৌপ্যও নেই, তাহলে আপনার 7.5 বরি পর্যন্ত যাকাত না দিলে চলবে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটা ফোন নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জামালপুরের দয়ানগর থেকে বলতেছিলাম, আমার নাম শফিকুল ইসলাম মাহবুব। ভাই জি 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 মাহবুব ভাই, একটা প্রশ্ন জানার ছিল, সেটা হচ্ছে যে আমার জাকাত সম্পর্কে। জি বলুন। ব্যাংকে আমার ডিপোজিট আছে। জি। আমার এমনি মনে করেন 10 লক্ষ টাকা ক্যাশ আছে, এই 10 লক্ষ টাকা আমি জাকাত দিব। জি। আর ডিপোজিটটা আমার হাতে না পাওয়া পর্যন্ত কি এই জাকাতকে দিতে হবে কি হবে না? জি জি, আমরা একটা ফোন নিব, বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রেজাউন করি চাপাইনবাবগঞ্জ। জি ভাই বলুন। আমি সাহারির টাইম সম্পর্কে আর কি বুঝুন। জি। কাইন্ডলি সাহারির শেষ সময় কতক্ষণ পর্যন্ত? সাহারির শেষ সময় কখন? কখন আর কি মানে এখন তো ঘড়ি দেখে আর কি। জি। ঘড়ি দেখে এখন বলছেন সবাই, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমলে মানে কিভাবে মেইনটেইন করেছিলেন বা এখন কিভাবে আমরা? জি 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 বুঝতে পেরেছি আমরা। জি জি বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যে ভাই প্রশ্ন করলেন যে আপনার 10 লক্ষ টাকা রয়েছে, তার যাকাত আপনি সুন্দরভাবে দিবেন, আর ডিপোজিট ফিক্সড ডিপোজিট রয়েছে আপনার, হ্যাঁ ফিক্সড ডিপোজিট যদি 1 বছর হয়ে থাকে আপনার নামে আছে, সেই টাকারও যাকাত আপনাকে দিতে হবে। ভাই রেজাউল করিম যিনি প্রশ্ন করেছেন যে সেহরির শেষ সময় কখন, সেহরির শেষ সময় ফজর সবে সাদেক শুরু হওয়া পর্যন্ত। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে তো ঘড়ি আবিষ্কার হয়নি, আকাশের তারকা চাঁদ সূর্য এগুলো দেখেই তারা সময় নির্ণয় করতেন। সেক্ষেত্রে তারা যেহেতু ওখানে মেঘ থাকে না, সেটি কোরআন শরীফের মধ্যে এসেছে যে কালো সুতো এবং সাদা সুতো এটি তারা রাখতেন, এ দুটার মধ্যে যখন পার্থক্য করা যায় বুঝতেন যে তখন আলোকিত হয়েছে, পরিষ্কার হয়েছে। এটি ছিল তৎকালীন সময়ের যখন এই ঘড়ি আবিষ্কার হয়নি বা সময় সম্পর্কে। এরপরে তো কোরআন সুন্নার যে দিক নির্দেশনা তার আলোকে ইসলামের অনেক বিজ্ঞানী যেমন ওমর খৈয়াম, তিনি এই যে ক্যালেন্ডার এবং তিনি কক্ষপথ এগুলোর বিজ্ঞানী, এরকম অনেক মুসলিম বিজ্ঞানী যে পথ নির্দেশনা দেখিয়ে গিয়েছেন, সেই আলোকে
বিশ্বের মানুষ গবেষণা করে, গবেষকরা গবেষণা করে সময় কখন সানসেট হয়, কখন সূর্য উদিত হবে, আমার দেশে কখন এই একটি জেলায়, নির্দিষ্ট একটি জেলায়, আপনার জেলায় কখন, কোন এলাকায় কখন, সুনির্দিষ্টভাবে এটি স্পষ্ট করা যায়। সে কারণে আমরা বুঝতে পারি যে শবে সাদেক কখন শুরু হলো, কখন ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেল, কখন আমাদের সেহরির শেষ সময় গেল, কখন ইফতারের সময়। আমাদের বিশেষ করে বাংলাদেশে যেটি করা হয় সেটি হলো একদম সর্বশেষ সময়ের 6 মিনিট আগে মানুষকে সতর্ক করে বলা হয় যে সেহরির সময়, সেটি পেপার, পত্রিকা, টিভিতে সর্বত্র, কিন্তু বলা হয় এটি সতর্কতামূলক সময়। ভোর রাতে বাংলাদেশের যে বেতার বা রেডিও সেটা খুলে দেখবেন যে তারা বলে দেন যে সেহরির সময় শেষ, আর 6 মিনিট পরে আজান হবে। তার মানে হলো এই 6 মিনিটেও খাওয়া দাওয়া করা যাবে, কিন্তু যখন এই আজানের সময়টা হলো তারপর 1 সেকেন্ডও আর কিছু খাওয়া দাওয়া করা যাবে না। এটি আমার মনে হয় যে এত কথার মাধ্যমে আপনি হয়তো বুঝতে পেরেছেন, আমার বিশ্বাস আপনি বুঝেনও। আশা করি আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। আমরা আলোচনা করে শুনছিলাম আপনার। জি, আমি মানে যেটা বলতে চাচ্ছি হুজুর, যে সেটা হচ্ছে যে আমাদের কাছে এখন প্রিভেনশন কিছু নেই। আপনার যে প্রশ্ন আছে অ্যাজমা এবং ব্রঙ্কাইটিস রোগীর ব্যাপারে, তা আমি এখানে খুব গুরুত্বপূর্ণ একটি দিক আলোচনা করতে চাই। অ্যাজমা নিয়ে আমরা ক্রনিক ব্রঙ্কাইটিস নিয়ে বহুবার বলেছি যে কবে ভ্যাকসিন আসবে আমরা জানি না, আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে, এই করোনা নিয়েই বসবাস করতে হবে বোধ হয় 1 বছর বা 2 বছর সম্ভবত। তো তাহলে আমরা, আমাদের বাঁচতে হবে। বাঁচার উপায় হচ্ছে যে আমাদের ভিটামিন ডি নিয়মিত খেতে হবে, সূর্যের আলোতে আধা ঘন্টা থাকতে হবে, যদি মানে সম্ভব হলে ঘরের আঙিনার ভিতরে থেকেই, রাস্তায় গিয়ে না। এটা খুব গুরুত্বপূর্ণ, জিঙ্ক খেতে হবে, অ্যান্টি অক্সিডেন্ট যেগুলো আছে AEC একটা ট্যাবলেটই পাওয়া যায়, আর যদি বিভিন্ন খাবার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে। আরেকটা হচ্ছে আপনি সাইট্রাস ফ্রুট, যেটা কমলা হোক, মালটা হোক, লেবু হোক, এগুলো বেশি করে খেতে হবে, এবং এগুলো খেলে আমাদের বডি ইমিউনিটি বেড়ে যাবে। কারণ যেই ভ্যাকসিনগুলি আবিষ্কার হচ্ছে সবগুলো কিন্তু ইমিউনিটি বাড়িয়ে দিয়ে আমাদেরকে সুস্থ রাখার জন্যই তৈরি হচ্ছে। সুতরাং এখন থেকে আমরা যদি ইমিউনিটিকে বাড়াই, বেশি করে প্রোটিন জাতীয় খাবার খাই, তাহলে কিন্তু আমাদের ইমিউনিটি বাড়া থাকলে আমাদের এই করোনা আমাদের কাবু করতে পারবে না। ইনশাল্লাহ, এটা কিন্তু খুব মানে ধন্যবাদ, আমরা আবার আপনার কাছে আসবো ইনশাল্লাহ। আমরা ডক্টর আবু সালে পাটোয়ারি আপনার কাছে আসছি যে এতেকাফের বিধান সম্পর্কে বলুন, আর মেয়েরা যদি এতেকাফ করতে চান তাহলে তারা কোথায় করবেন? আল্লাহ রসুলের স্ত্রী আমাদের আম্মাজানরা তারাও তো এতেকাফ করেছেন। জি, যে এতেকাফ কে বলছেন, সুন্নাত কিফায়া বা ওয়াজিব আলাল কিফায়া, অর্থাৎ যে মহল্লার মসজিদ সেই মহল্লাবাসী সকলের উপরে এটা ওয়াজিব। আর যদি একজনও ওখানে আদায় করেন তাহলে সবের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি একজনও সেই মহল্লার মসজিদে এতেকাফে না বসেন তাহলে সকল মহল্লাবাসী গুণাগার হবেন। আর মহিলাদের এতেকাফ হবে তাদের ঘরের ভিতরে, মসজিদে যেভাবে একজন লোক নিজেকে সম্পূর্ণ পৃথক করে রাখেন মানুষের সংস্পর্শ থেকে, একজন মহিলা ঘরের ভিতরে তার নির্দিষ্ট একটি এবাদতের জায়গা পর্দা দিয়ে এভাবে ঘেরাও করে দিবেন, আমাদের আইসোলেশনের মতো তিনি একটা রুমে নিজেকে আবদ্ধ করে ওখানে নামাজ পড়বেন, ওখানেই থাকবেন, তবে যে হুকুম ওখানে তার একই হুকুম, তবে উনি প্রয়োজনে বাথরুমে যেতে পারবেন। জি, একটু যদি খুবই দরকার লাগে রান্নাঘরে যেতে পারবেন, তো অযথা অন্যান্য রুমে ঘোরাঘুরি করে কথাবার্তা গল্প করে সময় নষ্ট করতে পারবেন না। জি না, ওনার ওখানে গিয়ে ইবাদত বন্দেগী দেওয়া উচিত। মসজিদের যেই হুকুম তার সেখানে সেম হুকুম, তিনি বাইরে যেতে পারবেন না বিনা প্রয়োজনে, শুধু মানে তার প্রয়োজন যে পেশাব পায়খানা বা পাকের জন্য, যদি উনি ছাড়া কোনো বিকল্পে কেউ না থাকেন তাহলে তখন তার যাওয়ার ব্যাপারটা আছে। তার যদি বিকল্পে কেউ থাকেন, মুরব্বী হন বা তার পুত্রবধূ থাকেন বা মেয়ে থাকেন বা বিকল্পে কেউ থাকেন, তাহলে না যাওয়াটাই উত্তম। অর্থাৎ একজন ব্যক্তি মসজিদে যেভাবে, মসজিদে থেকেও যে আপনার ওখানে গালগপ্প করা বা দুনিয়াবি কোনো কথাবার্তা বলার সুযোগ আছে এমন তো নয়। আমরা এদিকে খেয়াল রাখতে হবে, মসজিদে আমরা এতেকাফে যারা বসবো তারা যেন একেবারে যতটুক সম্ভব মানুষের সাথে আমরা কথা না বলার চেষ্টা করব, এবং আমরা মসজিদের যে কমপ্লেক্সের মধ্যে থাকবো সেই কমপ্লেক্সের বারান্দায় আমরা যাব না, এবং বিনা প্রয়োজনে আমরা গোসল, এমনকি এমনও আছে যদি গোসলও দৈনিক না করার জন্য বলা হয়েছে, যদি প্রয়োজন না হয় না থাকে, ভিতরে না থাকে তাহলে শুধু বাইরে যাবে, একবারে প্রতিদিনই গোসল করতে হবে এমনও নয়। আর যদি অসুস্থ থাকে তাহলে সেটা ভিন্ন কথা, কারণ হাইপার টেনশন থাকলে বা প্রেশার থাকলে তিনি গোসল তো দৈনিক করবেন বা মাথায় পানি দিবেন পারলে পাশে অথবা মসজিদের বাইরে গিয়ে। হাদিসে রয়েছে যে যিনি এতেকাফ করবেন তিনি জানাজায় শরীক হতে পারবেন না,
তিনি জানা জানাজায় শরীক হইতে পারবেন, পারবেন এভাবে পারবেন, যেমন অনেক মসজিদে জানাজা মসজিদের মানে পশ্চিম দিকে, মসজিদের পশ্চিম দিকে নিয়ে যান, একটা দরওয়াজা খুলে দেন, যে যেখানে আছে ওখান থেকেই জানাজায় শরীক হয়, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মসজিদ থেকে বের হয়, মসজিদ থেকে বের হয়ে যদি অন্য কোথাও গিয়ে জানাজায় শরীক হতে হয়, তা উনি বের হবেন না। আরেকটি বিষয় রয়েছে ফেকার কিতাবে, সেটি হলো এখানে খাবার এনে দেওয়ার কেউ নেই, অথবা বাথরুম কমপ্লেক্সের মসজিদ কমপ্লেক্সের মধ্যে নেই, তো উনি অন্য কোথাও বাথরুম কাছাকাছি যেখানে আছে উনি যেতে পারবেন, পথে আসা যাওয়ায় কথা বলবেন না, এবং খাবারটা ওভাবে রেডি করে রাখবে, উনি দরওয়াজায় গিয়ে হাত দিবেন, খাবার নেবেন, চলে আসবেন, অযথা খুব প্রয়োজন ছাড়া কথা বলবেন না। আরেকটি বিষয় এখানে খুবই গুরুত্বপূর্ণ, যে কেউ মনে করেন যে ইতেকাফে বসলাম তো মোবাইল ফোন, সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলোতে সারাদিন নিয়ে পড়ে থাকলো, ব্যবসা কোথায় কত দামে বিক্রি হবে না হবে, কোথায় কোন মাল যাবে না না যাবে ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে পড়ে থাকলো, এইটা আসলে ইতেকাফের সৌন্দর্যের বিরোধী। ইতেকাফের আপনি কোরআন শরীফ পড়বেন, ওখানে জিকির করবেন, ইবাদত করবেন, হ্যাঁ খুবই প্রয়োজন যদি হয় নিতে পারবেন। এখন একটা বিষয় হচ্ছে, যদি হঠাৎ কোনো দুর্ঘটনার খবর আসে যেখানে তার যাওয়াই উচিত, যেমন কোনো একটা দুর্ঘটনা যেখানে যেতে হবে, তাহলে কি ওনার তো ইতেকাফটা ওনার যেতেই হবে, উনি গেলেন, বাড়িতে একটা দুর্ঘটনা ঘটলো, চললো, উনি তিন দিন থেকে গেলেন, বাকি কদিন আর থাকতে পারলেন না, তখন কি বিধান? তিনি পরের বছর এটা আবার কাজা করবেন, ওই বাকি কদিন না পুরোটাই কাজা করবেন, ইতেকাফ তো বাকি না, আগামী বছর তিনি আবার নতুন করে ইতেকাফ করতে হবে ওইটার কাজা নিয়ে। আর একটা বিষয় হচ্ছে, কেউ মনে করেন যে শেষ দর্শক না, একদিন দুদিন থাকলেন, কিন্তু একদিন দুদিন থাকলে স্বভাব হবে, একটি হাদিসে রয়েছে যে একদিন যদি মসজিদে কেউ ইতেকাফ করেন তাহলে জাহান্নাম থেকে সে কয়েক খন্দক দূরে চলে যায়, তার মানে কোটি হাজার মাইল দূরে চলে যায় এবং জান্নাতের কাছে এসে যায়। কিন্তু এই পুরো যে প্যাকেজ ইতেকাফে সেটি ধরো শেষ দশক থাকতে হবে, দশ দিন না, হয়তো নয় দিনে হতে পারে, মানে ২০ তারিখ সূর্য ডুবে যাবার আগে তাকে মসজিদে যেতে হবে এবং ঈদের চাঁদ দেখে ইতেকাফ সম্পন্ন করতে হবে, যে ঈদের চাঁদ দেখা গেছে খবর পেয়ে অথবা দেখে ইতেকাফ সম্পন্ন, তাহলে তার এই প্যাকেজটি পূর্ণ হলো। আর একদিন দুই দিন থাকলেও স্বভাব পাবে সেটি, আর রোজা ছাড়া অন্য সময় যে মসজিদে যাবে তখন তো ইতেকাফে নিয়ত করবে, কিন্তু এই ইতেকাফ আর ওই ইতেকাফ এক জিনিস নয়। জি, তো এখানে আর ইতেকাফকারীর আর কি সতর্কতা রয়েছে তার, কি করলে, কি ইবাদত করলে তার ইতেকাফটা আরও সৌন্দর্য হয়? বিশেষ করে প্রথমত আমাদের যে ফরজ ইবাদতগুলো আছে সেগুলো তো আমরা করবই, তারপরে বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, যেহেতু কোরআন নাজিলের মাস এবং শবে কদর রাতে কোরআন নাজিল হয়েছে, বেশি বেশি দুরুদ শরীফ পড়তে পারি, জিকির এক্সারসাইজ করতে পারি, তাহাজ্জুদ নামাজটার জন্য অভ্যাস, এখানে একটা বিশাল সুযোগ, অন্য অন্য সময়ে তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, রমজানের সেহরির উসিলায় আমরা অন্য সবাই যারা ইতেকাফ করে না তারাও কিন্তু তাহাজ্জুদের অভ্যাস করার বা তাহাজ্জুদ পড়ার এটা একটা সুবর্ণ সুযোগ, আর ইতেকাফে যারা যাবেন তাদের জন্য তো আরও বেশি সুযোগ, নিরিবিলি সেখানে থাকতে পারতেছেন এবং অবকাশ পাচ্ছেন, এই জন্য আমাদের উচিত হবে যারা ইতেকাফে যাচ্ছি আমরা যারা তেলাওয়াত করতে পারি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, দরুদ শরীফ পড়বো, জিকির আজকার করবো, তসবিহ তাহলিল পড়বো, সুবহানাল্লাহি ওয়া হামদিহি সুবহানাল্লাহিল আজিম এগুলো পড়বো, এবং তাহাজ্জুদ নামাজের জন্য আমরা কন্টিনিউ করতে পারি, এভাবে করবো। তাও যদি তেলাওয়াত যারা না পারি তাহলে বেশি বেশি নফল নামাজ পড়বো আমরা, এবং যতটুকু সম্ভব মানুষ থেকে আমরা একটু দূরে থেকে কথা কম বলে একটু তসবিহ আলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাও যদি বলতে পারি, তারপরেও ইবাদতের সৌন্দর্যটা এটা রক্ষা হবে। না, রোজাদার যদি চুপ থাকে তাও তো জিকির করার স্বভাব স্বভাব পাবেন, যদি নাওমু সয়াম ইবাদাতুন সুমতুহু তাসবিহুন, হাদিসে এসছে রোজাদারের নিদ্রা ইবাদতের সমান, অসুমতুহু তাসবিহুন, তার চুপ থাকা জিকির করার বা তাসবিহ পড়ার স্বভাব সমান। আসলে এই যে দশ দিন বা নয় দিন যথেষ্ট সময় কোরআন শেখার জন্য, যিনি কোরআন শিখতে পারেন না, কোরআন পড়তে পারেন না, কিন্তু এই দশ দিন কিন্তু যথেষ্ট সময়। আমরা একটা ফোন নিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি ওভারা শেরপুর উপজেলা থেকে বলতেছি। জি বলুন বলুন। আমি আপনার মানে এটা সমাজে প্রচলিত, এটা থেকে বেরোনের ইসলাম এবং হাদিসে আলোকে আমাদের জন্য উপকার হতো আর কি। ধন্যবাদ, আপনার প্রশ্নটি ভালো, আপনি থাকুন আমরা কথা বলবো। জি জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার প্রশ্ন। জি মসজিদ ছাড়া বাসায় নেওয়া যাবে কিনা, জি আপনার প্রশ্নটি আমরা পেয়েছি ইনশাল্লাহ, আপনি থাকুন, আমরা ইনশাল্লাহ জবাব দিতে চেষ্টা করব একটা বিরতির পরে। দর্শক শ্রোতা বন্ধুরা, গোল্ডেন ইস্পাত লিমিটেড নিবেদিত রমজান ও আমাদের জীবন অনুষ্ঠানে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। গোল্ডেন ইস্পাত লিমিটেড নিবেদিত রমজান আমাদের জীবন অনুষ্ঠানে একটি বিরতিতে গিয়েছিলাম, আমরা ফিরে আসলাম। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা দুটো প্রশ্ন নিয়েছিলাম বিরতিতে যাবার আগে। আসলে আজকে ১৯শে রমজান, ১৯শে রমজান আগামীকাল ২০ রমজান। একটা বিষয় লক্ষ্য করবার, সেটি হলো ১৯ রমজান তো আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে, বিকেল হয়ে গেল। কালকে ২০ রমজান, মাগরিবের পূর্বে এতেকাফের জন্য মসজিদে যেতে হবে। মাগরিবের পূর্বে, সূর্য ডোববার আগে, আপনার ইফতার করার আগেই সেখানে যেতে হবে এতেকাফের জন্য। আর যিনি ঘরে থাকবেন, যে মা বোনেরা, তারা ওই নির্দিষ্ট কক্ষটিতে, যেখানে আপনি হয়তো কাপড় দিয়েও ভিন্ন করে একটা রুমের কোণায় জায়গা করে নিতে পারেন, সেখানেও আপনি অবস্থান গ্রহণ করবেন আজকে ইফতারির পূর্বে, কালকে, আগামীকালকে ইফতারির পূর্বে। যেহেতু আজকে ১৯ রমজান, আগামীকালকে ২০ রমজান, আর এই ২০ রমজান আপনি ইতিকাফের জন্য নিয়তে বসলেন, যেদিন ঈদের চাঁদ দেখার খবর হবে সেই সন্ধ্যার পরে যখন জানবেন ঈদ চাঁদ উঠেছে, ও সময় এটি সম্পন্ন হলো। আশা করি বুঝতে পেরেছেন। জি আমরা জবাব দিব, তার আগে ফোন নিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপনার প্রশ্ন। আমার একটা প্রশ্ন আছে। জি বলুন ভাই। আমি ডায়াবেটিসের রোগী, আমার ইতিকাফ করার ইচ্ছা। জি এখন আমি কি বাসায় ইতিকাফ করতে পারবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাসায়। ধন্যবাদ আমরা। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার পরিচয় হলো, আমি মোহাম্মদ মহসিন শিকদার। জি ভাই, আমি রাজশাহী থেকে প্রশ্ন করছি। জি ভাই বলুন। আমার প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন হলো যে আমি ১ কোটি টাকা ঋণ আছি, জি, কিন্তু আমার ১০ ভরি স্বর্ণ এবং ২ ভরি রৌপ্য আছে, জি, আমার জাকাত দিতে হবে কিনা? ও আচ্ছা, ঋণ আছেন, ১০ ভরি স্বর্ণ আছে, রৌপ্য আছে। জি ধন্যবাদ, আপনি থাকুন, আমরা জবাব দিব। কয়েকটা প্রশ্ন রয়েছে। যে ভাই প্রশ্ন করেছেন বগুড়া থেকে, আমরা আরেকটা ফোন নেব। জি জি আমরা আরেকটা ফোন নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার প্রশ্ন বলুন ভাই। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন। প্রশ্নটা হলো যে ওই যে প্রথম রাকাতে সূরা কাউসার, জি, আর দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন বলা যাবে কিনা? জি 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 ধন্যবাদ, আমরা প্রশ্নটি পেয়েছি আলহামদুলিল্লাহ। আমরা কয়েকটা প্রশ্ন নিয়েছি। বগুড়া থেকে ভাই ফোন করেছিলেন যে খ্রিস্টান জগৎ থেকে তিনি অনেক ভালো কিছু দেখেছেন, ধোকা প্রতারণা নেই, কিন্তু মুসলিমদের মধ্যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটি আপনি ঠিকই বলেছেন যে ধোকা প্রতারণা শুধু মুসলিম নয়, মুসলিম খ্রিস্টান সবার জন্য এটি নিষিদ্ধ। এখন তারা ধোকা প্রতারণা দেয় না, কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজে কিছু লোক ধোকা প্রতারণা দিচ্ছে, এটি খুবই খারাপ। এটি মুসলিম সমাজকে দোষ দিয়ে লাভ নেই, খ্রিস্টান জগৎ যে ধরনের ধোকা দেয় সেই ধোকা এত বিশ্বব্যাপী ধোকা যা আমরা বুঝতেও পারি না। এই যে মধ্যপ্রাচ্যের কত ইসলামী দেশকে একেবারে মাটির সাথে মিলিয়ে দিয়েছে লক্ষ লক্ষ বোমা মেরে, এই অভিযোগে যে তাদের কাছে পারমাণবিক বোমা আছে, তারপর তারাই আবার বলল যে না, এটি ইনফরমেশন ঠিক ছিল না, এটা নাই। অথচ হাজার বছরের সেই সভ্যতা ধ্বংসে একেবারে মিলিয়ে দিয়েছে। তো এই যে এটা কে করেছে আমরা এটি বলবো না, যারাই করেছে সন্ত্রাসী তারা, যারাই প্রতারণা করে তারা প্রতারক, তারা মুসলিম খ্রিস্টান এ পরিচয় বলবো না আমরা। যে প্রতারণা করে সে প্রতারক, যে সন্ত্রাস করে সে সন্ত্রাসী,
সে কে মুসলিম কে খ্রিস্টান সেটি বলবো না। এখন যে খ্রিস্টান যদি করে তাকে খ্রিস্টান, খ্রিস্ট ধর্মকে দোষ দেওয়া নয়। মুসলিমের মধ্যে কেউ যদি বিপদগামী হয়ে করে ইসলামকে মুসলমানদেরকে দোষ দেওয়া এটি নয়। তো সমস্যাটা এখানেই নিয়োজিত, যে ব্যক্তি সন্ত্রাসী তার আর কোনো পরিচয় নেই, সে সন্ত্রাসী। যে ধোকাবাজ প্রতারক সে প্রতারক, সে যে ধর্মেরই হোক না কেন তার পরিচয় প্রতারক। অতএব আমরা তাকে ওই ধর্মীয় পরিচয় দেব না। অতএব সর্বসমাজে সব জায়গায় এসব জিনিস পরিত্যাজ্য, এবং এটি আমরা আমাদের ইসলামী সমাজে আমরা এটি কখনোই এটি পছন্দ করব না যে এই ধরনের হারাম নিষিদ্ধ জিনিস আমাদের চর্চা থাকুক। ধোকা প্রতারণা খারাপ, আল্লাহ আমাদেরকে সেই বুঝ এবং সেই আমল করার তৌফিক দিন। এরপরে যাই প্রশ্ন করেছেন যে এতেকাপে বসবেন, এখন তিনি করোনায় আছে, মসজিদে বসবেন কি না? মসজিদে এখন তো মুসল্লি খুব সীমিত, আর এতেকাপ পুরুষের পক্ষে বাসায় নয়, পুরুষ বসবে মসজিদে। মসজিদ বহুতল বিশিষ্ট মসজিদ আছে, পুরো এক তলায় আপনি এক কোনায় থাকতে পারেন, কেউ আপনার কাছেও যাবে না, ওখানেই মাইক আছে, জামাতে শরিক হতে পারেন, কোনো অসুবিধে নেই। তারপরেও যদি ভয় পান যে আমার সংক্রামক ব্যাধি ধরতে পারে, তাহলে আপনি এবছর বাদ দেবেন, সামনে করবেন ইনশাআল্লাহ হায়াতে রাখলে। ডায়াবেটিস রোগী তিনি এতেকাপ করতে চান, ডায়াবেটিস রোগীর জন্য তো কোনো বিষয় না, আপনি ইনসুলিন নিচ্ছেন সকাল ভোর রাতে সন্ধ্যা রাতে নেবেন। আর যদি মনে করেন যে আপনি একটু ডায়াবেটিস বেশি সমস্যার মধ্যে আছে, তাহলে আপনি এই ঝুঁকি নিয়ে কেন যাবেন মসজিদে? অতএব এটি খেয়াল করতে হবে। এরপরে যে ভাই প্রশ্ন করেছেন যে 1 কোটি টাকা ঋণ রয়েছে, তার কাছে 10 ভরি রৌপ্য এবং স্বর্ণ রয়েছে, জাকাত হবে কি না? যে ঋণ রয়েছে ঋণ আপনি পরিশোধ করে দেন, তাহলে তো আপনার আর অসুবিধে নেই, কিন্তু ঋণের টাকা আপনার কাছে রেখে ব্যবসা করবেন, কাজে লাগাবেন, তার জাকাত দিতে হবে। পাশাপাশি এই যে স্বর্ণ রৌপ্যের মূল্যও হিসেব করে আপনাকে জাকাত দিতে হবে। এটি যেহেতু স্বর্ণও রয়েছে রৌপ্যও রয়েছে, রৌপ্যের মূল্যে ডাইভার্ট করে তাতেও জাকাত হয়, আবার আপনার টাকাও রয়েছে, জাকাত আপনার দিতে হবে। এরপরে যিনি প্রশ্ন করেছেন, সুরা কাউসার প্রথম রাকাতে পড়ছেন, তারপরে দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন, এটির কী অবস্থা মুফতি সাহেব? হ্যাঁ, এটা নামাজ হবে বটে, তবে তো তারতিবের খেলাফ। আমাদের উচিত হবে আমরা সুরা কাউসার আগে না পড়ে, যদি পড়িয়ে ফেলি তাহলে সুরা কাউসার পড়ার পরে কুলহল্লা শুরু পড়বো, আমরা কুলিয়া না পড়ে কুলহল্লা পড়বো, তাহলে নামাজটা হয়ে যাবে। আর কাফেরুন যদি পড়ি নামাজ হবে বটে, কাউসার তো আগে আছে, আছে আছে, কিন্তু সামনের আরেকটা বিষয় আছে, প্রথম সুরা চেয়ে পরের সুরাটাকে ছোট হতে হয়, তো প্রথম সুরা যদি ছোট হয় পরেরটা বড় হয়, তো সেটাও মাকরুহ হবে। এখানে ভাইয়ের প্রশ্নের মূলটা আমি বুঝতে পেরেছি যে সিরিয়ালে কাফেরুন পড়ে জি আর কাউসার আগে, এ সমস্যা হচ্ছে না, কিন্তু কাফেরুনটা একটু বড় কাউসারের চেয়ে, এখন ওনার প্রশ্ন যে এটা তো বড় হয়ে গেল জি, তাই এটাও মাকরুহ হবে, নামাজ পড়া যাবে, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধে নেই আলহামদুলিল্লাহ। তবে ওইটা পড়তে পারলে ভালো হয়, যে যেহেতু আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন, সেহেতু এখানে যেমন এর আগে একটি সূরা রয়েছে সূরা আল আসর, সেটিও ছোট সূরা, তারপরে দেখবেন অনেক বড় বড় সূরা আছে, পড়া যায়, অসুবিধে নেই। তবে প্রথম আয়াত রাকাতের চেয়ে দ্বিতীয় রাকাতে একটু কম হলে সেটি হচ্ছে উত্তম, যেটি আমাদের মহরম বলছেন জি। আপনার থেকে খুব সংক্ষেপে কিছু কথা, আমি একটু হুজুর থেকে একটু সংক্ষেপে নিয়ে আমরা ইনশাআল্লাহ একটু এক প্রশ্নকর্তার সুযোগ দিতে, মানে জি জি উত্তর দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে খ্রিস্টানরা যে খুব প্রতারণা করছে না, খুব ভালো ভালো সাজার চেষ্টা করছে, আমি এটা জানি, অনেক কুষ্ঠরোগীকে তারা কোলে করে নিয়ে হাসপাতালে পৌঁছে দিচ্ছে, সেটাও জানি, কিন্তু কথা হচ্ছে তারা এখানে ভালো প্রিটেন্ড করে, ভালো মানুষের ভান করে, যাতে করে আমাদের গরিব দুঃখী যারা অসহায় না খেয়ে থাকে তারা তাদেরকে সহজেই ধর্মান্তরিত করে খ্রিস্টান ধর্ম নিতে পারে, তাদের ভালো দিকটা তারা ফুটিয়ে তোলে, তাদের খারাপ দিকটা আড়াল করে রাখে। যাই হোক, এটা আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে আমরা ইফতার খাই, ইফতার আইটেমগুলো কিন্তু বেশিরভাগই ডাল দিয়ে তৈরি, এই ডাল কিন্তু ইউরিক অ্যাসিড লেভেল বাড়িয়ে দেয়, ব্যথা বেদনা, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে শরীরে ব্যথা বেদনা বেড়ে যাবে, বিশেষ বিভিন্ন রকম গাউট তৈরি হতে পারে, সেই জন্য ইউরিক অ্যাসিডটা একটু মেপে নেওয়া উচিত মাঝে মাঝে। তাহলে আচ্ছা, যেমন ডালে ইউরিক অ্যাসিড বেড়ে যায় তো রক্তে ইউরিক অ্যাসিড কমবে কিসে? খাদ্য আছে কি জানেন, আমরা যদি ডালটা মানে যত কম খেতে পারি ইফতার আইটেমের মধ্যে ডালটাই বেশি বাড়ায় এবং রেড মিটটা ইউরিক অ্যাসিড বাড়ায়, এগুলো যদি কম খাই, আর ইউরিকোসুরিক অ্যাসিড ড্রাগ তো রয়েছে, ওগুলো খেলে তো ইউরিক অ্যাসিড কমে আসবে, কারণ ইউরিক অ্যাসিড বেশি থাকলে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর একটু অ্যাজমা নিয়ে একটা কথা বলতে চাচ্ছি, যে অ্যাজমা এবং সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এরা যারা ভুগছে
তাদের মৃত্যু ঝুঁকি কিন্তু খুব বেশি, এবং এই জন্য আমরা বলি করোনাতে, এই জন্য বলি অ্যাজমা এবং সিওপিডি রোগী যত দূর সম্ভব ঘরে থাকবে, এবং যদি বের হতে হয় স্ট্রিক্টলি ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে 3 ফুটের বেশি, এবং তারা সবসময় মাস্ক পরে থাকবে, এবং এইটা তাদের ব্যাপক সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ফুসফুস আক্রান্ত হয়ে গেলে কিন্তু মৃত্যু ঝুঁকি খুব বেশি। যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট পর্যন্ত হয়ে গেলে 3-4 দিন, 5 দিন, 7 দিনের মধ্যে রোগী ভালো হয়ে যায়। যখন ফুসফুস আক্রান্ত হয় তখন করোনায় কিন্তু সেখানে অক্সিজেন যেমন লাগবে, ভেন্টিলেটর লাগবে, আইসিইউ লাগবে, অনেক যেমন ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছে। ধন্যবাদ, খুব সুন্দর এবং মূল্যবান কথা বলছেন। খুব 1-2 বাক্যে এতেকাপ সম্পর্কে কথা এবং রমজান সম্পর্কে কথা। জি, রমজান আমার জীবনের এই শেষ রমজান হয়ে যেতে পারে, তো আমরা যে যে অবস্থায় আসি, যেভাবে আসি, আমরা যেন রমজানের বিধিবিধানগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব। দ্বিতীয়ত, এতেকাপ করার জন্য আমরা সচেষ্ট হব, এবং এতেকাপের মূল টার্গেট থাকবে আমরা যেন লাইলাতুল কদরটা আমরা যেন পাই। আমাদের যে ভাই কালা তৌফিক দিবেন, তিনি যেন বেজোর রাত্রিগুলা যেভাবে সচেত থাকার চেষ্টা করি মসজিদে, তাহলে আশা করা যায় তার এতেকাপ সফল হবে। আর আমাদের মা বোনা যারা থাকেন তারাও ঠিক ওইভাবে বেজোর রাত্রিটা টার্গেট করে শবে কদর যেন আমরা পেতে পারি, তাহলে আমাদের এতেকাপের সফলতাটা আমরা সলগলায় পূর্ণ করতে পারবো, সেই লক্ষ্যটা যেন আমাদের থাকে, এবং এতেকাপের আদব মেনে যেন আমরা এতেকাপটা পালন করি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক শ্রোতা বন্ধুরা, করোনা পরিবেশে রোজা আমরা খুব সতর্ক থাকব, আমরা খুব আল্লাহকে ডাকবো, তওবা করব, সূরা ফাতিহা ইখলাস পড়ব, আর স্বাস্থ্যবিধি যেটি বলছেন, আজকেও আমাদের একজন সিনিয়র সিটিজেন, সিনিয়র ডক্টর, তিনি বললেন স্বাস্থ্যবিধি মেনে আমরা চলব। করোনা ভাইরাস যেমন আতঙ্কগ্রস্ত করছে, কষ্ট হচ্ছে আপনাদের, আমাদের সকলের স্বভাবও কিন্তু বেশি হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলমী যখন বান্দাকে কোনো পরীক্ষায় ফেলেন, কষ্টে ফেলেন, আল্লাহ রসুল বলছেন এমনকি যদি একটা কাঁটাও ফুটে কারোর পায়, তাহলেও আল্লাহ তার বিনিময়ে তাকে পাপ মাফ করে দেবেন, তাকে স্বভাব দিবেন। অতএব আমরা যে একটা আতঙ্কের মধ্যে, আমরা যে একটা কষ্টের মধ্যে, কেউ কেউ রোজগার নেই, পয়সা নেই, এবং খাদ্য নেই, চিকিৎসা পাচ্ছি না, নানানভাবে যে কষ্টদায়ক যে সমস্যাগুলো চলছে, আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে যাননি, আপনাকে ভুলে যাননি, বরং আল্লাহ আরও বেশি স্বভাব দিবেন আপনার যদি ধৈর্য থাকে। তো সেই জন্য মহান আল্লাহর চেয়ে বেশি ভালো আর কেউ বাসে না, আমরা আল্লাহর জন্য হয়ে যাই, রমজান সেটিই বলে যে আমরা আল্লাহর, আল্লাহও আমাদের জন্য হবেন, আর রমজান দ্বারাই আল্লাহকে পাওয়ার একটা উৎকৃষ্ট সুযোগ। মহান আল্লাহ আমাদেরকে, আল্লাহ তার পছন্দের বান্দা হিসেবে কবুল করুন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি গোল্ডেন ইস্পাত লিমিটেড নিবেদিত রমজান আমাদের জীবন অনুষ্ঠানে। আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে দেখা হবে সে প্রত্যাশা করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ মঙ্গলজনক প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে দোয়া করছি। আপনারাও আমাদের জন্য, সবার জন্য, সবাই সবাই দোয়া করবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।